আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ওকে, গতকাল আমি যেটা পড়িয়েছিলাম, মানে গত লাস্ট ক্লাসে, অ্যারে না, তো অ্যারে সি শার্প ল্যাঙ্গুয়েজে অ্যারের প্রকারভেদ আমি পড়িয়েছি, যে তিন ধরনের অ্যারে দেখা যায় আর কি, সিঙ্গেল ডাইমেনশনাল, মাল্টি ডাইমেনশনাল আর জাগড অ্যারে। তো গত ক্লাসে সিঙ্গেল আর মাল্টি ডাইমেনশনাল নিয়ে আলোচনা করছি অনেক। মাল্টি ডাইমেনশনাল এর মধ্যে আবার দুই ধরনের অ্যারে নিয়ে আলোচনা করছি, সেটা হলো টু ডাইমেনশনাল এবং থ্রি ডাইমেনশনাল। আজকে যেটা পড়াবো একটু ডিফারেন্ট, জাগড অ্যারে। এই অ্যারেটা কি আসলে? গত ক্লাসে আমি একটু হিন্টস দিয়েছিলাম তোমাদের, জাগড অ্যারের সাথে বাস্তবের একটা মিল পাওয়া যায়, বাস্তবের কোন জায়গাটা মিল পাওয়া যায় বলি। আমি যদি বলি শুধু এটাই বাস্তবের সাথে মিল, তা না, অবজেক্ট ওরিয়েন্টেড এর সবগুলো বৈশিষ্ট্যই বাস্তবের সাথে মিলে। জাগড অ্যারের কোনটা বাস্তবে আমি বলি, তোমরা যখন বাণিজ্য মেলা হয় বা যে কোনো টিকিট কাউন্টারের কথা একটু চিন্তা করো, একটা টিকিট কাউন্টারে কাউন্টারের সংখ্যা কিন্তু ফিক্সড থাকে। ধরো একটা টিকিট কাউন্টারে একটা রো, শুধুমাত্র একটা রোতে টিকিট কাটা হয়, সেখানে একটা রোতে পাঁচটা কাউন্টার আছে, তাই না? একটা রোতেই পাঁচটা কাউন্টার আছে, এটা কিন্তু ফিক্সড। কিন্তু এই পাঁচটা কাউন্টারে কতজন লোক দাঁড়াবে, অর্থাৎ এই ফিক্সড রোটার উপর ভিত্তি করে আমাদের কলাম গুলো কিন্তু দাঁড়ায়। এখন কলামের কতজন বা কতটা লোক বা কত নাম্বার অফ পিপল, কতজন হবে এক একটা কলামে, সেটা কিন্তু ফিক্সড না। হ্যাঁ, আবার রোয়ের সংখ্যা যদি বাড়ে, অর্থাৎ ধরো আবার যদি একটা আমরা ই করি, আবার নতুন একটা রো দেই টিকিট কাউন্টারের জন্য, অর্থাৎ নতুন আরো চারটা বুথ নিয়ে একটা রো বানাই, তাহলে কিন্তু কলামও বাড়বে। তার মানে আমার রোয়ের উপর ডিপেন্ড করে কলামটা। তো এই জাতীয় ক্ষেত্রে আমরা সাধারণত জাগডার ইউজ করি। এটা একটা বাস্তবতা বা বাস্তব এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি জাগডারের। তো চলো আসলে জাগডারেতে যাই, একটু প্রাথমিক আলোচনা করলাম জাগডার সম্পর্কে। আর আরেকটা কিছু বলা আছে, সেটা হলো জাগড অ্যারের, আমরা জানি প্রত্যেকটি অ্যারেতেই উপাদান থাকে, তাই না? তো আমি বলে দিই যে এর সাইজ কত হবে অ্যারের, ঠিক যত সাইজ বলি তত সংখ্যক উপাদান থাকে। তো জাগড অ্যারের উপাদান গুলো কিন্তু আবার অ্যারেই হয়, অর্থাৎ জাগড অ্যারের মধ্যে যে এলিমেন্ট গুলো থাকবে সেই প্রত্যেকটা এলিমেন্টই এক একটা অ্যারে। অর্থাৎ জাগড অ্যারেকে আমরা অনেক সময় বলি অ্যারের অ্যারে, অর্থাৎ জাগড অ্যারের উপাদান গুলো অ্যারে হয়ে থাকে, তবে ভিন্ন ভিন্ন সাইজের অ্যারে। হ্যাঁ, মানে এরকম না যে এক একটা এলিমেন্টের সাইজ বা এক একটা এলিমেন্টই তো অ্যারে, এক একটা এলিমেন্টের সাইজ সেম হবে, এরকম না, এক একটা এলিমেন্টের সাইজও ভিন্ন ভিন্ন হতে পারে। যেরকমটা বললাম, একটা কলামে কতজন লোক দাঁড়াবে একটা টিকিট কাউন্টারে, সেটা কিন্তু ফিক্সড না। সেটা কোন কলামে দেখবা তোমরা 10 জন, কোনটা 100 জন, কোনটা 20 জন, এরকম থাকে। তো একইভাবে এটাই জাগদারের উপাদান গুলো আমার কি এলিমেন্ট গুলো অ্যারে হয়, এবং প্রত্যেকটা অ্যারে সাইজ আবার ভিন্ন ভিন্ন হতে পারে। তো চলো জাগদারেটা একটু দেখে নিই আমরা, কিছু থিওরি বলেই ফেললাম। তো দেখো জাগদারে, সি শার্পের জাগডারে অ্যারের অ্যারে নামে পরিচিত, যে কথাটা বললাম অ্যারের অ্যারে, অর্থাৎ একটা অ্যারের মধ্যে কার উপাদান গুলো যদি অ্যারেই হয় তাহলে সেটাকে আমরা জাগডারে বলি। আর দেখো জাগডার উপাদান গুলো ভিন্ন ভিন্ন আকারে হয়ে থাকে, যেটা অলরেডি বলে ফেলছি থিওরি কথাগুলো আমি। তো এখন যেটা দেখবো, একটা জাগডারেকে আমরা কিভাবে ডিক্লেয়ার করব, অর্থাৎ একটা জাগড অ্যারের ডিক্লারেশনের সিনট্যাক্স। তো দেখো সাধারণ অ্যারের মতো একটা জাগড অ্যারেকে আমরা এইভাবে ডিক্লেয়ার করি, প্রথমে একটা ডাটা টাইপ থাকে, তারপর জাগড অ্যারের বিষয়টা একটু ভিন্ন, খেয়াল করো এখানে দুইটা মাত্রা দেয়া আছে, এটা এটা হচ্ছে জাগড অ্যারের একটা বিশেষত্ব। তারপর একটা অ্যারের নাম থাকে, নিউ অপারেটরটা ব্যবহার করতে হয়। আমরা গত যে অ্যারের সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে দেখেছি, মাল্টি ডাইমেনশনাল অ্যারে দেখেছি, সেখানে আমরা এটা দেখেছি যে নিউ অপারেটর ছাড়াও অ্যারেকে ডিক্লেয়ার করা যায়, তাই না? জি স্যার। আচ্ছা,
তো এখানে কিন্তু একটু ব্যতিক্রম, এটা নিউ অপারেটর ছাড়া ডিক্লেয়ার করাটা যায় না, কারণ যতগুলো এক্সাম্পল দেখেছি আমি আমি যেগুলো এখানে অ্যাড করেছি দেখা গেছে নিউ অ্যারে ছাড়া এটার এই জাঙ্ক অ্যারে তৈরি হবে না, এই নিউ অপারেটর ছাড়া জাঙ্ক অ্যারে আসলে তৈরি হয় না। তো এটা একটু খেয়াল করে, এটা বিশেষ নোট আমি রাখছি সেখানে লেখা আছে। তো এখন জাঙ্ক অ্যারে ডিক্লারেশনটা দেখো, প্রথমে ডাটা টাইপ, তারপর দুইটা মাত্রা দিতে হয়, তারপর অ্যারের একটা নাম লাগে, তারপর নিউ অপারেটর অবশ্যই দিতে হবে, তারপর আবারও তোমার এই ডাটা টাইপটা, তারপর এই যে জিনিসটা আছে এটা হচ্ছে আমার জাগড অ্যারে এখন যেটা আমি ডিক্লেয়ার করলাম এর উপাদান সংখ্যা কয়টা, এই দুই দ্বারা বুঝাচ্ছে আমি যে জাগড অ্যারেটা এই মাত্র ডিক্লেয়ার করলাম এই জাগড অ্যারের উপাদান সংখ্যা হচ্ছে দুই। ওকে, তো এখানে যদি আমরা তিন লিখি তাহলে এর উপাদান সংখ্যা হবে তিন, এখানে যদি চার লিখি অর্থাৎ এর এলিমেন্ট বা উপাদান সংখ্যা হবে চার। এ হচ্ছে জাগড অ্যারে ডিক্লারেশনের সিনট্যাক্স। তো চলো আমরা এখন জাগড একটা জাগড অ্যারে ডিক্লেয়ারও করব এবং ডিক্লারেশনের সময় তার ভ্যালু অ্যাসাইন করে দিব, যেটাকে বলে ইনিশিয়ালাইজেশন। তাহলে একটা জাগড অ্যারে কে কিভাবে ডিক্লেয়ার করার সময় ইনিশিয়ালাইজ করা হয় সেটা আমরা দেখব। দেখো এই তিনটা লাইন হচ্ছে ডিক্লারেশন এন্ড ইনিশিয়ালাইজেশন। প্রথম লাইনটা হচ্ছে ডিক্লারেশন, দেখতে পাচ্ছ নাম্বার গুলো উঠিয়ে দিই আমি, প্রথম লাইনটা হচ্ছে ডিক্লারেশন আর দ্বিতীয় লাইনটা হচ্ছে তোমার ইনিশিয়ালাইজ করলাম। ওই যে বললাম একটা জাগড অ্যারের উপাদান এখানে দুই দেয়া, তার মানে এই এ ডাবল আর নামে যে জাগড অ্যারেটা এই মাত্র আমি ডিক্লেয়ার করলাম সেখানে দুইটা এলিমেন্ট আছে, তার প্রথম এলিমেন্ট হচ্ছে জিরো, প্রথম এলিমেন্ট কি জিরো, ইন্ডেক্স জিরো, হ্যাঁ, আর দ্বিতীয় এলিমেন্টের ইন্ডেক্স হচ্ছে ওয়ান। এই জিরো নাম্বার ইন্ডেক্সে এখন কি চারটা উপাদান বিশিষ্ট একটা জাগড অ্যারে আছে, মানে একটা অ্যারে আছে, পুরাটা তো জাগড অ্যারে তাই না, এই লাইনটা হচ্ছে একটা পুরাটা জাগড অ্যারে। তোমাকে আরেকটা এক্সাম্পল দিই আমি, দেখো চিত্রটা দেখলে ক্লিয়ার হবেই, দেখো এটা দেখতে পাচ্ছ চিত্রটা, আচ্ছা দেখো এইখানে দেখো এই হচ্ছে জাগ অ্যারে, এরকম এই অ্যারেটার দেখো এইগুলো হচ্ছে ইন্ডেক্স জিরো ওয়ান টু থ্রি ফোর। এখন আমার বলে এই তাহলে অ্যারের এই জাগ অ্যারের সাইজটা কত, পাঁচ, এখানে লেখা আছে দেখছো পাঁচ, আর এটা ঠিক মেমোরিতে এইভাবে সংরক্ষিত হয়, অর্থাৎ এর এলিমেন্ট গুলো প্রত্যেকটা অ্যারে ইন্টিজার একটা অ্যারে, জিরো নাম্বার ইন্ডেক্স অবস্থান করছে, এক নাম্বার ইন্ডেক্স ইন্টিজার একটা আরেকটা অ্যারে, দুই নাম্বার ইন্ডেক্স ইন্টিজার আরেকটা অ্যারে, তিন নাম্বার ইন্ডেক্স ইন্টিজার আরেকটা অ্যারে, এইভাবে চার নাম্বার ইন্ডেক্সে ইন্টিজার নামে আরেকটা অ্যারে আছে। তো এরকম পাঁচটা এলিমেন্ট এখানে আছে যেটা এই জাগড অ্যারে ডিক্লারেশনের সময় এখানে এলিমেন্টের মধ্যে দেখানো হয়েছে। হ্যাঁ বলো স্যার, বলো বলো আর আমি এই মেমোরির এই পাঁচটা যে সাইজ নিলাম জাগ দেরে এটাকে মেমোরির কত ইন্ডেক্স থেকে রাখবো সেটা কিন্তু আমি নির্ধারণ করে দিই ফর লুপের মাধ্যমে। আমি যদি জিরো থেকে শুরু করি তাহলে জিরো থেকে চার পর্যন্ত নির্ধারিত হয়, আমি যদি এক নির্ধারণ করি এক থেকে পাঁচ পর্যন্ত নির্ধারিত হয়, কিন্তু এই এখানে পাঁচ নেওয়ার সাথে সাথে পাঁচটা মেমোরিতে জায়গা বরাদ্দ হবে। এখন এই বরাদ্দকৃত জায়গাতে কিভাবে ডাটা রাখবো, অথবা এই বরাদ্দকৃত জায়গা থেকে কিভাবে ডাটা তুলে নিয়ে আসবো ডিসপ্লে করার জন্য, সেটা কিন্তু আমি লুপ ব্যবহার করে ইন্ডেক্স সেট করার মাধ্যমে করে থাকি। ঠিক আছে মাহমুদ? জি স্যার। এটা হচ্ছে জাগড অ্যারে, আমি ছবিতে নিয়ে আসলাম। হুম বলো। আমরা তো চাইলে এই প্রত্যেকটা মানে জিরো নাম্বার ইন্ডেক্সে যেই অ্যারেটা আছে সেগুলোরও সাইজ আর হচ্ছে উপাদান দিয়ে দিতে পারতাম। হ্যাঁ অবশ্যই, এখানে দেইনি, এটা তার মানে এখানে নাই, এই কথার মানে হচ্ছে স্যার এই উপাদানগুলো এমটি অ্যারে তাই না, মানে হচ্ছে অ্যারের যেখানে সাইজ নির্ধারণ করা হয় নাই। ঠিক আছে, তুমি কিন্তু দিয়ে দিতে পারতা, হ্যাঁ দিয়ে দিতে পারতো অবশ্যই। ইন্টিজার কেন, আমি কি অন্যগুলো নিতে পারি না? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি তো একটা এক্সাম্পল দিছি, তুমি অন্যগুলো নিতে পারো, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং। ঠিক আছে, মানে আমি যে নিউ এখানে এখানে যেটা আছে আমি পাঁচ নিলাম, বাট এই যে এখানে যে এগুলো যে আছে এগুলাতে আমি চাইতেছি যে কি বলে
কোনোটায় ইন্টিজার থাকবে, কোনোটার ভিতরে ফ্লোট থাকবে, কোনোটায় স্ট্রিং থাকবে, এরকমটা কি সম্ভব? এটা যেহেতু নর্মালি আমরা জানি অ্যারের ক্ষেত্রে অ্যারে হচ্ছে একই ডাটা টাইপের একাধিক ভ্যারিয়েবলের সমাহার, তাই না? অ্যারে কি লিস্টের মতো নাকি যে ভিন্ন ভিন্ন ডাটা টাইপ নেওয়া যাবে? অ্যারে মানে কি? অ্যারে মানে হচ্ছে একই ডাটা টাইপের একাধিক ভ্যারিয়েবলের সমাহার, এখানে একই ডাটা টাইপ আসবে। তবে কিন্তু জাগজারের ক্ষেত্রে এটা একটু তুমি চাইলে ইন্টিজার এখানে ফ্লোট নিতে পারো কিনা এটা শিওর না, কারণ জাগজার এটা একটু ভিন্ন। তবে অ্যারের কিন্তু কনসেপ্টটি হচ্ছে এটা যে অ্যারেতে একই ডাটা টাইপের সমস্ত এলিমেন্ট গুলা থাকবে, ভিন্ন এলিমেন্ট আসবে না। ভিন্ন এলিমেন্ট যদি হয়, ধরো ভিন্ন ভিন্ন ডাটা টাইপ আসে, ফ্লোট, স্ট্রিং, ইন্টিজার সবই থাকবে, সেক্ষেত্রে অ্যারে না আমরা লিস্ট ইউজ করি। এটা অন্য ল্যাঙ্গুয়েজে আমরা পাইথনে লিস্ট নামক একটা ডাটা টাইপ ব্যবহার করি, অ্যারেতে কিন্তু এটা সম্ভব না। ঠিক আছে, অ্যারে হচ্ছে একই ডাটা টাইপের সমাহার, এটা মাথায় রেখো। এই জন্য সবগুলো এইভাবে লাগে, যদি ফ্লোট নেই সবই ফ্লোট, ইন্টিজার নিলে সবই ইন্টিজার। ওকে উল্লেখ করে দিতে পারবো কিনা, চলো আমরা বিভিন্ন ধরনের ডিক্লারেশনের সিনট্যাক্স দেখি, সেখানে আমি ভিন্ন ভিন্ন ডিক্লারেশন দেখানোর চেষ্টা করছি। তার মধ্যে এই যে দেখো একটা প্রথম ডিক্লারেশন, এটা এটাতে দেখো আমি কি করছি, প্রথম লাইনটা হচ্ছে একটা জাগ ডেয়ারে ডিক্লেয়ার করলাম যার এলিমেন্ট হবে দুইটা, আর দ্বিতীয় দুইটা লাইন হচ্ছে এলিমেন্ট নাম্বার জিরো একটা আমি অ্যারে নিলাম, আর এলিমেন্ট নাম্বার ওয়ান এ অর্থাৎ এক নাম্বার ইন্ডেক্সে আমি মেমোরির আর একটা এলিমেন্ট একটা অ্যারে নিলাম যার সাইজ হচ্ছে ছয়, ইন্টিজার টাইপের সাইজ হচ্ছে ছয়, আর একটা ইন্টিজার টাইপের সাইজ হচ্ছে চার। এই জন্য চারটা ভ্যালু আমি নিলাম ইন্টিজার টাইপ, আর এখানে ছয়টা ভ্যালু নিলাম। এটা হচ্ছে এক ধরনের ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন, আমি ভিন্ন ভিন্ন ভাবে দেখানোর চেষ্টা করছি। আরেকটা ধরনের দেখো, তুমি এখানে তাকাও, এটার সাথে একটু কম্পেয়ার করে দেখো। এই লাইনটা এখানে কোনো সাইজ নাই, খেয়াল করছো? এখানে এখানে কোনো সাইজ নাই, দেখছো? এটা হচ্ছে সাইজ ছাড়া, মানে আমি সাইজ উল্লেখ করি নাই, কিন্তু আমার কম্পাইলার এবং ইন্টারপ্রিটার এর ভ্যালু সংখ্যা দেখে বুঝে নিবে এটা সাইজ কত। ওকে, আমি যদি এটাকে ডাইনামিক বানাতাম, আমি যদি কিবোর্ড থেকে মান নিতাম, তাহলে কিবোর্ড থেকে যত মান নিতাম তার উপর ভিত্তি করে ও ওইটা সাইজ কে নির্ধারণ করে নিত। ওকে, আমি ফিক্সড ভ্যালু দিয়ে দেখাইছি এখানে। হ্যাঁ, তার দুইটার ভিতরে যদি সেম ভ্যালু থাকে সেই ক্ষেত্রে কি হবে? এখানে তো লোকে প্রত্যেকটার ভিতরে আলাদা আলাদা ভ্যালু দিছেন, বাট দেখা গেল যে মানে এই যে উপরের এইটার ভিতরে যে একটা ভ্যালু আছে আবার নিচের এটার ভিতরে মানে ওই একই ভ্যালু আছে, সেই ক্ষেত্রে কি হবে? ধরো তার মানে এই যে এটার কথা বলতাছ, এটা একই ভ্যালু হলো, এটা একই ভ্যালু হলো, সমস্যা নেই, এটা একই ভ্যালু তো রাখা যায়। আচ্ছা আচ্ছা, দুইটা তো ভিন্ন ভিন্ন অ্যারে, প্রত্যেকটা ইন্ডেক্সই এক একটা অ্যারে, তার মানে এই অ্যারে এলিমেন্ট এক হতে পারে, অসুবিধা কি তোমার? একই এলিমেন্ট রাখতে তো পারে, চলে এক এলিমেন্ট রেখে আমি ডাটা দিয়ে টেস্ট করব না। ঠিক আছে, সেটাই এখন উপস্থিত বুঝনে এখন, মানে বললাম যে মানে জাগ অ্যারের মানে প্রয়োজনটা কোন কাজে আসে? ও আচ্ছা, জাগ অ্যারের আচ্ছা কোন প্রয়োজনে? যে আমি একটা এক্সাম্পল তো তোমাকে দিলাম, জাগ অ্যারের একটা উপকারিতা বললাম, ওই যে তুমি একটা বাণিজ্য মেলার টিকিট কাউন্টারের কথা অথবা ট্রেনের টিকিট কাউন্টারের কথা চিন্তা করতে পারো। কমলাপুর রেল স্টেশনে গেছো কখনো? যেখানে আমার অনলাইনে কিনি, হ্যাঁ অনলাইন থেকে কিনো, কমলপুর রেলে যাও নাই তো আমি অনলাইনে কিনি, অনলাইনে কিনো। যখন আমাদের এমন প্রয়োজন হয়, যখন আমি রোটা ফিক্সড রাখবো কিন্তু কলামগুলা ভ্যারিয়েশন হবে, আবার রোয়ের উপর ভিত্তি করে ইচ্ছা করলে কলামও বাড়াতে পারি কমাতে পারি, কারণ দুইটা রো হলে দুইটা কলাম বেড়ে যাবে আরো, মানে ওই রোতে যতগুলো বক্স থাকবে ততগুলো কলাম বাড়বে। এই ধরনের হচ্ছে জাগ ডেয়ারের একটা বাস্তব এক্সাম্পল, এইটা হচ্ছে জাগ ডেয়ারে। নর্মাল অ্যারের সাথে জাগ ডেয়ারে এটাই পার্থক্য, বাস্তবতার সাথে জাগ ডেয়ারে খুবই একটা কাউন্টারের কথা আমরা চিন্তা করি সব সময়, এটা হচ্ছে জাগ ডেয়ারের এক্সাম্পল। আমার রো ফিক্সড, হ্যাঁ আমি রো ফিক্সড করে দিছি, এটা হচ্ছে রো। ধরো একটা জাগ ডেয়ারে ডিক্লেয়ার করছি, আমি বলেই দিছি এর সাইজ হচ্ছে এলিমেন্ট দুই, তার মানে এটা রো হচ্ছে দুইটা, আর এই রোতে কলাম হবে কয়টা করে এটা আমি এভাবে বলে দিছি। আর দেখো কলাম কম্পাইল করলে বড় হতে পারে, হ্যাঁ এটা কম্পাইল করলে অ্যানসার কি আসবে দেখবো, আমরা কম্পাইল করলে অ্যান্সার কি আসবে। কম্পাইলের আগে তো চিন্তা করতে হবে কিভাবে এই ডাটা গুলো তুলে আনা যায়, এটা শিখতে হবে আমাদের। ঠিক আছে, ওইটা আগে শিখবো তারপরে কম্পাইল করবো, দাঁড়াও ওয়েট।
আচ্ছা তারপর দেখো আমি ইনিশিয়ালাইজেশন দেখাচ্ছি, দেখো আমি কিন্তু এখানে চার পাঁচ ধরনের ইনিশিয়ালাইজেশন দেখাইছি, এই এক ধরনের দেখাইছি, এই এক ধরনের, তোমাদের পরীক্ষায় আসলে তোমরা যে কোনো একটা দিবা। ওকে তো দেখো এটা, দেখো এটার ক্ষেত্রে আমি কিন্তু কোনো সাইজ উল্লেখ করি না, এই যে এগুলোতে সাইজ উল্লেখ করি না, ঠিক আছে? ডাটার উপর ভিত্তি করে সাইজ অটো নির্ধারণ করে নিবে। আচ্ছা আরেক ধরনের দেখো, এটা দেখো, এটাও হচ্ছে জাগড্যারের ইনিশিয়ালাইজেশন, একই জিনিস, তিনটার মধ্যে যে কোনো একটা দিবা তোমরা। এটা দেখো, এটা হচ্ছে আর একটু ভিন্ন স্টাইলে দিছি আমি, এটা হচ্ছে ইন্টিজার, দুইটা মাত্রা দিলাম, এ আর আর নাম দিলাম, একটা জাগড্যারের নিউ অপারেটর তো লাগবেই, জাগড্যারের ক্ষেত্রে লাগবেই ইন্টিজার, আর এর এলিমেন্ট কয়টা, তিনটা, এবং এটাকে কি করছে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসছি, এবং এখানে এলিমেন্ট গুলোকে কমা কমা দিয়ে আমি প্রত্যেকটা এলিমেন্ট কে লিখে দিচ্ছি। দেখো নিউ ইন্টিজার এত, নিউ ইন্টিজার এত, নিউ ইন্টিজার এত, তিনটা, তিন সাইজের, একটা হচ্ছে চারটা ডাটা আছে, একটা হচ্ছে ছয়টা ডাটা, আর একটা হচ্ছে দুইটা ডাটা, অর্থাৎ সাইজ হচ্ছে দেখা যায় এটা চার, এরা হচ্ছে ছয়, এরা হচ্ছে দুই, এভাবে কিন্তু দিতে পারতাম, ওকে এভাবেও দিতে পারতাম, এভাবে দেই নাই, আমি এমটি রেখেছি, কোনো ব্যাপার না, দুই ভাবে দিতে পারো, ঠিক আছে? এই হচ্ছে আরেক ধরনের ডিক্লারেশন। আমি ডিক্লারেশনের সমস্ত, স্যার এই ক্ষেত্রে যদি আমি এমন করি যে, বলো এন এম, স্যার আমি যদি এরকম করি যে এখানে আমি একটায় বা দুইটায়, আমি একটায় বা দুইটার ভিতরে ই মানে নাম্বার দিয়ে দিলাম যে কতটুকু আমার দরকার, যাবে না কেন? অবশ্যই তুমি এই দুইটা দিলা, হ্যাঁ আর একটা দিবা না, এই তো এই দুইটা দিবা না, এরকম তো, হ্যাঁ হ্যাঁ দেয়া যাবে তো, এটা তো আমি তো, হ্যাঁ হ্যাঁ যাবে, অবশ্যই যাবে, কেন যাবে না, এক একটা ডিক্লারেশনের সিনট্যাক্স তো। আমি এমটি অ্যারে ডিক্লেয়ার করছি, তবে ডিক্লেয়ার করে দেখো অ্যাক্সেস করার ক্ষেত্রে প্রবলেম হয় কিনা, ডিক্লেয়ার করে দেখবো আমরা, টেস্ট করে দেখবো না কি অবস্থা, যায় কি যায় না, এটা আরেক ধরনের সিনট্যাক্স, আমরা টেস্ট করে দেখবো, চিন্তার কোনো কারণ নাই, এটা হচ্ছে আরেক ধরনের সিনট্যাক্স। ওকে তো চলো আমরা আরেকটা যাই, নিচের দিকে যাই, আরেক ধরনের সিনট্যাক্স আমি রাখছি, এটা আরেকটু ভিন্ন, এটা দেখো, এটা তো মনে হয় আগেরটার মতোই, তাই না? এটার মতোই, পার্থক্য আছে কোনো? হ্যাঁ একটু পার্থক্য আছে, পার্থক্য হচ্ছে দেখো প্রতিবার আমি জাগড্যারের সাইজ বলে দিতাম তিন বা দুই, কিন্তু এখানে দেখো এখানে কোনো সাইজ এবার বলেন নাই, এবার বলেন, এটা আরেক ধরনের কিন্তু। তাহলে আমরা চার ধরনের সিনট্যাক্স দেখছি, এই এক ধরনের তোমরা যেটা পছন্দ হয় সেটা ব্যবহার করতে পারো পরীক্ষার খাতায় বা পরীক্ষার হলে বা কম্পিউটারে, যেটা পছন্দ হয়, অথবা এটা ব্যবহার করতে পারো, সব কিন্তু পড়ার দরকার নেই, জেনে রাখা ভালো সবগুলা, এটাও করতে পারো, এটাও করতে পারো, তোমাদের যেটা ইচ্ছা করতে পারো, কিন্তু যদি কখনো ছয় মার্কসের প্রশ্ন হয় তাহলে বলবা যে জাগড্যারেকে বিভিন্ন ভাবে আমরা ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজ করতে পারি, এই নিয়মগুলো নিয়ে নিচে দেয়া হলো, এটা বলে তুমি চার পাঁচটা ধরনে দিয়ে দিও, তাহলে স্যার বুঝবে না তুমি সবগুলো ধরন সম্পর্কে জানো, দেখো যেটা ভালো লাগে, যেটা তোমার কাছে সহজ মনে হয় সেটা তুমি পরীক্ষা দিবা, আর বাকিগুলো পরে রাখো নিজের জানার জন্য। আমার কিছু কোশ্চেন আছে, হ্যাঁ কিছু কোশ্চেন আছে এখানে, সেটা হলো মানে এই জিনিসটা কেন দেই আমি, একত্রে দুইটা দিলাম কিসের জন্য? হ্যাঁ এটা জাগড্যারের একটা ডিক্লারেশনের সিনট্যাক্স, একটা নিয়ম, সিনট্যাক্স মানে সূত্র বা নিয়ম, ঠিক আছে? এটা জাগড্যারের ডিক্লারেশনের একটা নিয়ম, ওকে এটা মাথায় রেখো সব সময়। আমরা যেমন অন্যান্য অ্যারের ক্ষেত্রে, হ্যাঁ মাহমুদ, অন্যান্য অ্যারের ক্ষেত্রে আমরা এই দুইটা দেয়া মানে হচ্ছে টু ডাইমেনশনাল, এরকম বুঝি? মোটেও না, আমরা অন্যান্য এর ক্ষেত্রে কি দেই জানো, তুমি তো লাস্ট ক্লাস করো নাই, টু ডাইমেনশনাল বলতে এরকম বুঝায় কমা, থ্রি ডাইমেনশনাল মানে এরকম বুঝায়, ঠিক আছে? কিন্তু জাগড্যারের ক্ষেত্রে এরকম দেই না, এরকম দুইটা ডাইমেনশন ব্যবহার করে, এটা জাগড্যারের ক্ষেত্রে স্পেশাল, এটা একটা স্পেশাল অ্যারে, ওকে? ও আচ্ছা, এরা সম্পূর্ণ ভিন্ন টাইপের অ্যারে, এরা তুমি মানে এই এইটার সাথে অন্য অ্যারে মিলবে না, এটা আর এই যে এটা দিচ্ছি না, এটা হচ্ছে তার ডিক্লারেশনের সিনট্যাক্স নিয়ম, এটাকে এইভাবেই ব্যবহার করতে হবে, বুঝতে পারছো মাহমুদ? জি স্যার। আচ্ছা তারপর দেখো তুমি, এটা হচ্ছে ডিক্লারেশন গেল, এটাও তো একটা নিয়ম বললাম আমি, যেখানে জাগড্যারের, ও আরেকটা জিনিস দেখো এখানে, এটার সাথে আবার একটু পার্থক্য আছে, দেখো একটু এখানে নিউ ইউজ করছি এখানে, তাই না? আর এটার ক্ষেত্রে দেখো এটা একেবারে শর্ট হ্যান্ড, শর্ট হ্যান্ড বুঝি তো আমরা একেবারে ছোট করে দিছি, দেখো এটাও ব্যবহার করতে পারো, দেখো এটার সাথে আগেরটার পার্থক্য কি, এখানে ছিল নিউ ইন্ট, দেখছো, আর এখানে কি করছি আমি একেবারে শর্ট সংক্ষিপ্ত করে দিছি ইন্টিজার এত, কিন্তু নিউ অপারেটর আমার লাগবে, দেখো নিউ অপারেটর দিয়ে এভাবে শর্ট হ্যান্ড করে দিলাম,
এটাও কিন্তু আমরা এইভাবেও ডিক্লেয়ার করতে পারি জাগ ডাইরেকে, যেটা সহজ মনে হয়। পাঁচ থেকে ছয় রকমের দেখাই দিলাম, পরীক্ষায় যেরকমই দাও তোমরা সেটা হবে। তবে খেয়াল রাখবা অনেক সময় অনেক টিচাররা বই মিলায়, মানে বইয়ের সাথে অ্যাডজাস্ট করে, বইতে যদি থাকে বইয়ের সাথে মিলায় নিও, কোনটার সাথে মিলে এই এগুলোর মধ্যে ওই বইয়েরটাই দেওয়ার চেষ্টা করো, মানে এখানে যেটার সাথে বইয়ের মিলে। আবার যদি বইতে না থাকে তাহলে যে কোনো একটাই, কোনো সমস্যা নেই, সবগুলো জেনে রাখবা, যেটা পছন্দ ওটাই পরীক্ষার হলে তোমরা দিবা। ঠিক আছে, দেখো একটি স্পেশাল নোটিস দিছি আমি, you cannot omit the new operator from the elements initialization because there is no default initializations for the element. ekhane ekta jag dir er khetre obosshoi new operator ta ke tumi omit korte parba na, bad dite parba na, obosshoi new operator dite hobe. amra bigot goto last class e array declaration er shomoy amra new ke onek shomoy bad o dichi kintu jag dir er khetre bad dite parbo na amra. ঠিক আছে, কারণ এটা বাই ডিফল্ট এটা ইনিশিয়ালাইজেশনই হয় না, মানে ডিফল্ট কোন প্যারামিটার নাই তার, এই জন্য এটা আমাকে নিউ অপারেটর ব্যবহার করতেই হবে। ওকে, সবসময় নিউ অপারেটর আমার লাগবে জাগ ডারের ক্ষেত্রে, তো এটা মাথায় রাখতে হবে। তো চলো জাগ ডারের বিষয়ে আমি যে কথাটা বললাম, একটা টিকিট সিনেমা টিকিট কাউন্টারের কথা বিবেচনা করা যায়। এখানে কিছু কথা লিখছি, যে কথাগুলো মুখে বললাম এগুলো এখানে লেখা আছে, একটু পড়ে নিও। ঠিক আছে, আরেকটা কথা আছে, জাগ ডারে হলো অ্যারের একটি অ্যারে এবং এই জন্য এর উপাদানগুলো রেফারেন্স ধরনের, অর্থাৎ জাগ ডারের উপাদানগুলো কিন্তু একটা রেফারেন্সের। কেন রেফারেন্স? দেখো এই একটা, দেখো এই একটা জাগ ডারে পাঁচ উপাদান বিশিষ্ট, এখানে এইটাও একটা রেফারেন্স। রেফারেন্স কার রেফারেন্স? আমি বলে দিতেছি ইন্ডেক্স নাম্বার জিরো হচ্ছে আরেকটা অ্যারে, এটা একটা রেফারেন্স যে আমি কোনো এলিমেন্ট রাখিনি, আরেকটা অ্যারেকে রেফার করতেছি। আবার ইন্ডেক্স নাম্বার 1 কে আমি আরেকটা অ্যারের জন্য রেফার করে দিচ্ছি, ইন্ডেক্স নাম্বার 2 কে আমি আরেকটা অ্যারের জন্য রেফার করে দিচ্ছি, এটা হচ্ছে এক ধরনের রেফারেন্স টাইপের। ওকে, তো এই কথাগুলো কিছু লেখা আছে, একটু পড়বা। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে জাগ ডারের সাথে মাল্টি ডাইমেনশনাল অ্যারে মানে মিক্স করা যায়। ঠিক আছে, তো এই মিক্সিং দেখানোর আগে আমি তোমাদের একটা জাগ ডারের উদাহরণ দেখাই, এক্সাম্পল প্রোগ্রাম দেখাই, তাহলে ভালো লাগবে আসলে। তো চলো এক্সাম্পল প্রোগ্রাম দেখাই, তারপরে যাব কিভাবে মাল্টি ডাইমেনশনাল অ্যারের সাথে এটাকে মিক্সড করা যায়। সাউন্ড যাইতেছে, চলো আমি দেখি কোথায় আছে জাগ ডারে। গত ক্লাসে সবগুলো প্রোগ্রাম পড়িয়েছি, এখন দেখি জাগ ডারের প্রোগ্রাম গুলো পড়িয়েছি। এক্সাম্পল তো দিয়ে দিছি, মিক্সডটা পরে দেখেন। হ্যাঁ, এই দেখো একটা, এখানে একটা জাগ ডারের ইনিশিয়ালাইজেশন কি করছে, আমি ইনিশিয়াল জাস্ট একটা সিম্পল প্রোগ্রাম, আমি জাগ ডারেকে অ্যারে একটা ডিক্লেয়ার করছি, এর মধ্যে কিছু ভ্যালু ফিক্সড করে দিছি, নট ডাইনামিক স্ট্যাটিক্যালি দিছি আমি, এবং কি করছি একটা জাগ অ্যারের উপাদানগুলোকে কিভাবে ডিসপ্লেতে প্রদর্শন করা যায় সেটা একটা চেষ্টা করছি এখানে। দেখো সেটার একটা প্রোগ্রাম, এটা সিম্পল একটা প্রোগ্রাম। দেখো এই লাইনটা কিন্তু আগেই দেখাইছি ইনিশিয়ালাইজেশনের সময়। হ্যাঁ, এটা হচ্ছে তিন উপাদান বিশিষ্ট একটা জাগ ডারে, যার ভ্যালু গুলো আমি স্ট্যাটিক্যালি দিয়ে দিছি, ফিক্সড করে দিছি, কনস্ট্যান্ট টাইপের ভ্যালু, আমি কিবোর্ড থেকে নেই নাই, ওকে স্ট্যাটিক করে দিছি, এবং এটার উপাদানগুলো ট্রাভার্স করছি বা ডিসপ্লে করার জন্য আমাকে কি ইউজ করা লাগছে, ফর লুপ ব্যবহার করা লাগছে, যেটা আমরা গত ক্লাসে দেখেছি যে কোন একটা অ্যারেতে উপাদান কিবোর্ড থেকে নিতে হলেও ফর লুপ ব্যবহার করা লাগে, আবার উপাদানগুলো মেমোরি থেকে তুলে ডিসপ্লেতে দেখাতে হলেও আমার ফর লুপ ব্যবহার করা লাগে বা যে কোনো লুপ ব্যবহার করা লাগে, কেন সেটাও ব্যাখ্যা করছি। আমরা জানি অ্যারেতে আমরা যদি বলি যে একটা টু ডাইমেনশনাল অ্যারের কথা চিন্তা করি, আমরা আমরা জানি মেমোরিতে সেটা টেবিল আকারে সংরক্ষিত হয়, সেক্ষেত্রে একটা টেবিলের ডাটাকে যদি আমি তুলে আনতে চাই আমরা কিভাবে তুলে নিয়ে আসি, আমরা বলি এই ডাটাটা কোথায় আছে, তিন নাম্বার রোয়ের দুই নাম্বার কলামে আছে, অথবা দুই নাম্বার রোয়ের এক নাম্বার কলামে আছে, এভাবে তুলে নিয়ে আসি। এক্ষেত্রে আমি রো নাম্বারকে ধরার জন্য এক ধরনের ফর লুপ ব্যবহার করি বা যে কোনো লুপ, আবার কলামকে ধরার জন্য আরেক ধরনের লুপ ব্যবহার করি, এই জন্য আমরা সাধারণত দুইটা বা নেস্টেড লুপ ব্যবহার করে আমরা কোন একটা অ্যারের উপাদানগুলোকে সবসময় মেমোরি থেকে তুলে নিয়ে ডিসপ্লেতে দেখাই, এই নেস্টেড লুপ ব্যবহারের মাধ্যমে, এটা গত ক্লাসে বলে দিয়েছিলাম। একইভাবে আমরা আজকে জাগড অ্যারের উপাদানগুলোকে নেস্টেড লুপ ব্যবহার করে আমরা তুলে নিয়ে আসবো এবং আমরা সেটা দেখাবো। দেখো আমাদের যে এখানে দুইটা লুপ আছে, দুইটা লুপের মধ্যে বড় লুপটাকে আমরা আউটার লুপ বলি,
আর এই লুপটা সবসময় হয় আমাদের কি আমরা রো ধরার জন্য করি আর ইনার লুপটাকে সবসময় কলাম ধরার জন্য আমরা ব্যবহার করে থাকি তাই না তো চলো এই প্রোগ্রামটা আমরা দেখি জাস্ট আমি এই ভ্যালুগুলোকে প্রিন্ট করব এবং কি আকারে প্রিন্ট করব সেটা দেখাবো জাডডারের একটা সিম্পল প্রোগ্রাম ওকে হ্যাঁ বলো মাহমুদ ততক্ষণ আমি প্রোগ্রামটা একটু অন করে ফেলি মাহমুদ কিছু বলবা না স্যার আমি বলছিলাম জি স্যার আর কি আচ্ছা মাহমুদের জন্য ডাইনামিক অ্যারের অনেক প্রোগ্রাম গত ক্লাসে করায় দিছি সমস্ত অ্যারের প্রোগ্রাম ডাইনামিক বানায় দিছি আমি শুধু এই জাগডারে বাদে এই জাগডারেকে ডাইনামিক বানায় নিয়ে এটা পরে বানাবো ঠিক আছে কিন্তু গত ক্লাসে সিঙ্গেল ডাইমেনশনাল মাল্টি ডাইমেনশনাল এর মধ্যে টু ডাইমেনশনাল থ্রি ডাইমেনশনাল সবগুলো অ্যারের প্রোগ্রাম আমি কিবোর্ড থেকে মান নিয়ে করছি তোমার জন্যই অন্তত এই কথা চিন্তা করে যে তুমি ডাইনামিক খুঁজো সব সময় আর সবার জন্য যে সবাই শিখতে পারবে কিবোর্ড থেকে কিভাবে অ্যারেতে মান নিতে হয় এই জন্য আমি ডাইনামিক প্রোগ্রাম বানিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে এখন যেটা করব আমি জাগডারের একটা প্রোগ্রাম দেখব তার আগে আমার মনে হয় টাইম আউট হয়ে যাচ্ছে সেটা হলো 40 মিনিট প্রায় শেষ আমি একটু স্টপ করে আবার রিকানেক্ট করব তার আগে আমাদের নামাজ পড়ার জন্য 10 মিনিটের ব্রেক দিব ঠিক আছে ওকে তাহলে আমি পয়েন্ট আমি ইন করছি মিটিং আমি নামাজ পড়ে তোমরা ঠিক 10 মিনিট পর অ্যাড হবে আবার মিটিং এ ওকে ওকে স্যার ওকে স্যার